বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান এই সিএর জন্য ক্ষতিগ্রস্ত হবে কি? আমি যাব গর্গর কাছে। প্রথমত এই সিএকে কেন্দ্র করে, সিএবি যখন ছিল এখন সিএ অ্যাক্ট হয়ে গেছে, কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বৈরথ হয়েছে যে কাগজ দেখাতে হবে, কাগজ দেখাবো না ইত্যাদি ইত্যাদি। আজকে আমি বাংলা পক্ষের তরফ থেকে সমগ্র বাঙালি জাতির কাছে, বিশেষ করে হিন্দু বাঙালির কাছে কাগজ দেখাতে এসেছি, খুব স্পষ্ট কথা। কারণ এই কাগজ, কাগজের মধ্যেই, সরকারি কাগজের মধ্যেই সরকারের পাশ করা অ্যাক্ট, এটা হচ্ছে সিএ অ্যাক্টের টেক্সট পুরোটা রয়েছে, এবং এটা হচ্ছে সিএ যে রুলস অর্থাৎ যেটা গতকাল বেরোলো সেইটার সম্পূর্ণ প্রিন্ট আউট। বাঙালি জাতির জানা উচিত তাদের তিনখানা জিনিস রয়েছে, আমি সেগুলো ডিটেলে বলবো। এক, আপনাকে এতে নিজেকে ঘোষণা করতে হবে আপনি প্রথমত বেনাগরিক, আপনি অবৈধভাবে ঢুকেছেন, কবে ঢুকেছেন সেটাও আপনাকে বলতে হবে। দুই, আপনাকে বাংলাদেশের, আমি ধরে নিলাম এটা পাকিস্তান আফগানিস্তানও আছে, আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশ, সেখানকার ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে, সেখানকার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, মানে বাংলাদেশের পাসপোর্টও দরকার, নানা রকমই বলছি ডিটেলে আসবো। তিন, এটা এই অ্যাপ্লিকেশন করলেন আপনি, এফিডেভিট দিলেন যে আপনি কবে এসেছেন, এরপরে কিন্তু আপনার নাগরিকত্ব পাবেন এর কোনো গ্যারান্টি নেই, কারণ একটি এম্পাওয়ার্ড কমিটি আবার এগুলিকে ভেরিফাই করবে। আমি একে একে আসি খুব শর্টে। প্রথমত এগুলো হচ্ছে আপনাকে বাংলাদেশের কপির পাসপোর্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এফআরআরও, ঠিক আছে, এডুকেশনাল সার্টিফিকেট বাই কলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান, মানে এই এই পরপর জিনিস রয়েছে। আচ্ছা, এক্ষুনি যিনি যে বললেন যে রাতের অন্ধকারে মায়ের হাত ধরে এক কাপড়ে, আপনার মনে হয় একাত্তরের পর থেকে বা তার আগে থেকেও এবং এই যুবকদের তারা এই এই ডকুমেন্টসগুলো একদমভাবে গুছিয়ে টুচিয়ে একদম এইভাবে এনেছেন, এক নম্বর কথা। দুই, আমরা যদি এখানে দেখুন এফিডেভিটটা রয়েছে, এখানে এফিডেভিটে ক্লিয়ারলি বলছে যে আই সলেমনি যে আই এম এ বাংলাদেশি ন্যাশনাল বিলঙ্গিং টু হিন্দু বা বুদ্ধিস্ট ইত্যাদি, ঠিক আছে, ইন দ্যাট কান্ট্রি অন দ্য ডেট অফ মাই এন্ট্রি ইন টু ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি। ওকে, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি নিজেকে অবৈধ ঘোষণা করছি যে আমি নাগরিক না, আমি বাংলাদেশি নাগরিক, এই কথাটা আমাকে এখানে নিজেকে ঘোষণা করতে হবে, নাগরিকত্বের তো প্রত্যাশী এখানে, আমি সেটাই তো ঘোষণা করতে হবে। তিন, এখানে বলা হচ্ছে যে আমার এই যে আমি যে এই যে এটা যে আমি জমা করে দিলাম ব্যাস হয়ে গেল, মানে চাকরির অ্যাপ্লিকেশনে আমি জমা দিলাম আর চাকরিটা পেয়ে গেলাম, এর মধ্যে একটা ফারাক রয়েছে। আপনি নিজেকে ভারতের নাগরিক নন এইটা বলে অ্যাপ্লাই করলেন, কিন্তু এর মধ্যে কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই অন অ্যাপ্লিকেশন, এটা সিএ অ্যাক্টেও নেই, রুলসেও নেই, ঠিক আছে, খুব স্পষ্ট যদি আমাদের দেখিয়ে দেন যে এই গ্যারান্টিটা রয়েছে। চার নম্বর, এটা খুব ভয়ঙ্কর জিনিস, এখানে দেওয়া আছে the designated officer na eta to oath of allegiance korte hobe hindu bangali ke, thik ache, jila storer committee, ei ta khub guruttopurno. deponently I am aware jeta offense under citizenship act 1955 to make a false representation of any material fact, and if it is found the letter, ami kono bhul kotha bolchi tale ab initio amar indian citizenship describe hoye destroy hoye gelo, orthat ami ei muhurte aadhar card ration card, thik ache, যা যা দরকার আমার সেটা আছে, আমি ভোটার কার্ড আমার রয়েছে, আমি ভোট দিচ্ছি। অসীম সরকার কদিন আগে বিধানসভায় জিতে এসেছেন, উনি বলছেন তিনি নাকি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, বিজেপির যে বিধায়ক, খুবই স্পষ্ট কথা, তারা সব নাগরিক ফেসিলিটিস তারা এনজয় করছে। এইবার সে হঠাৎ, সে বাবার সন্তান ছিল, বাবার সন্তানকে বলতে হচ্ছে না আমি বাবার সন্তান নই, তারপরে সে বাবার সন্তান এটা তার জন্য অ্যাপ্লিকেশন করবে, এবং বাবা কোনো গ্যারান্টি দিচ্ছে না তাকে সন্তান বলে মেনে নেবে কিনা। এবার একটা কথা ভেবে দেখুন, এই ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, সব ডকুমেন্টগুলো হচ্ছে অন্য রাষ্ট্রের ডকুমেন্ট, এখানে সেটা স্ক্যান করে আপলোড করা হবে, ঠিক আছে, এটা অনলাইন একখানে অ্যাপ্লিকেশন। আপনার মনে হয় বাংলাদেশ সরকার এখন কুমিল্লা গভর্নমেন্ট কলেজের পাস করার সার্টিফিকেটটি ভেরিফাই করে দেবে, ভারত থেকে অ্যাপ্লিকেশন যাবে, এইটা একটা কোনো কোনো কথা হলো? এবং কজনের কাছে এই আছে জিনিসগুলো? আমরা সবসময় এমন একখানা কেন্দ্র থেকে এই জিনিসগুলো বলি যেগুলো উচ্চ বর্ণের কথা, যেগুলো উচ্চ শ্রেণীর কথা, এবং যারা শহরাঞ্চলে আছেন আপনি ভেবে দেখুন তো একটা সময়, যেটা কয়েক দশকের মধ্যে এই জিনিসটা দেখা যায়, যেখানে আঁতুর ঘরে আমাদের জন্ম হয়েছে, কোনো জায়গায় জন্ম হয়নি, আমি স্কুলে যাইনি, নিরক্ষর ছিলাম সেই জায়গাটা, এবং আমার কোনো জমি ছিল না, আমি ভাগ চাষি ছিলাম, এবং আমি যেরকম বললেন বিজেপি যে মুখপাত্র যে আমি রাতের অন্ধকারে এক কাপড়ে একদম সহায় সম্বলহীন হিসেবে যে চলে এসেছি, তার কাছে এই ডকুমেন্টসগুলি চাওয়া হচ্ছে, এবং শেষ করে ফেলি, এই পুরো বিষয়টি বলা আছে, এবং এগুলো কিন্তু অর নয় অ্যান্ড, এটা অব্লিগেটরি ডকুমেন্ট, দিতেই হবে। লাস্ট লাস্ট একটা কথা বলবো, আমি একজন ভোটি বাঙালি,
ঠিক আছে, হুগলি জেলায় আমার জন্মভিটে দশ পুরুষের তার আগেও। এবার কথাটা হচ্ছে আমার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, যদি এইগুলো থাকা একটি ব্যক্তি যে পূর্ববঙ্গ থেকে যে হিন্দু বাঙালি উদ্বাস্তু নিপীড়িত হয়ে এখানে এসছেন সে যদি নাগরিক না হয় তাহলে তো আজকে প্রতিটি ঘটি বাঙালির নিজেকে প্রশ্ন করা উচিত, ও যদি নাগরিক না হয় আমি নাগরিক হলাম কি সে? আরেকটা কথা, 2014-31 ডিসেম্বরের যে কথাটা বলা হচ্ছে তার মানে রক্তাক্ত শারদ হলো মনে পড়ে, যেখানে বাংলা পক্ষ প্রতিবাদে নেমেছিল, সেখানে বলা হচ্ছিল এই জন্য সিএএ দরকার। আমি নাগরিকত্ব চাইছি, যেমন আমি একটা সরকারি আবাসন চাইছি, আমি চাইনি কখনো, ধরুন অন্য কোনো সাংবাদিক ধরুন চাইলেন বা কোনো ডাক্তার চাইলেন, কোনো অধ্যাপক চাইলেন, তাকে লিখতে হবে যে আমার বাসস্থান নেই, আমাকে একটা সরকারি জায়গা দেওয়া হোক। এটা তো সেরকমই সাধারণ ব্যাপার, সুতরাং এটা নিয়ে কি এত ভয় পাবার অহেতুক আতঙ্কের কোনো কারণ আছে? খুব সুন্দর রূপক দিয়েছো ঋতব্রতদা, আমি একটু বোঝাই তাহলে বিষয়টা। প্রথম কথা, ধরো আমার সরকারি জমি আমি একটা চাই, তাই জন্য আমি তার অ্যালটমেন্টের জন্য একখানা অ্যাপ্লিকেশন করেছি, আমি আশা করি আমাকে মানে মাঝখানে কেউ বাধা দেবে না, আমি কাউকে বাধা দিচ্ছি না, আমি অভ্যস্ত নই এরকমভাবে আলোচনা করতে। তো সেখানে সরকারি জমি একখানা দিয়েছো, ধরো আমি একটা কনসিলমেন্ট করলাম, আমার সরকারি জমি একটা আছে, এর ফলাফল কি হতে পারে? আমি অ্যালটমেন্টটা পাবো না, কিছু লিগাল প্রসিডিংস হতে পারে। এত ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে এইখানে, প্রথমত আমার আমার কি হতে পারে, আমার নাগরিকত্ব অন অ্যাপ্লিকেশন ভারত সরকারের কাছে নথি দিয়ে বলছি আমি ভারতের নাগরিক নই, বাংলাদেশ থেকে এসছি, তার সঙ্গে যদি আমি ডকুমেন্ট কোনো জায়গায় ফলস হয়, কোনো জায়গায় ভেরিফিকেশানে আটকে যায়, তাহলে কিন্তু আমি লটকে গেলাম। এখানে বলা হচ্ছে আই শ্যাল বি ডিপ্রাইভড অফ মাই ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাব ইনিশিও, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এর ফলাফল এক নয়, সরকারি জমি আর এই নাগরিকত্বর অ্যাপ্লিকেশন এই পোর্টাল দিয়ে এক দুটোতে ফেসে যাওয়া বা ভুল ডকুমেন্ট দেওয়া বা ফলস ডকুমেন্ট দেওয়া এর কনসিকোয়েন্স কিন্তু এক নয়, প্রথম কথা এটা মাথায় রাখা দরকার। কিন্তু সরকারি কোনো তথ্য যদি আমি ভুল দিই আমাকে তো শাস্তি বরণ করে নিতে হবে। অবশ্যই শাস্তি বরণ, কিন্তু এখানে শাস্তি বরণের মানেটা কি? একজনের যখন সিটিজেনশিপ থেকে নাগরিকত্ব থেকে যে সরকারিভাবে যে বাদ পড়ে যাচ্ছে, এতদিন ধরে কি হয়েছে, যারা যারা এখানে পূর্ববঙ্গ থেকে ঢুকেছেন তারা এখানকার যে পশ্চিমবঙ্গীয় মানুষের সঙ্গে এবং আমাদের এই সমাজের সঙ্গে মিশে গেছেন, তারা কিন্তু আলাদা করে হাত তুলে বলেননি যে না আমি উইদাউট ডকুমেন্টস চলে এসেছি। এইবার তিনি কিন্তু প্রথমবার সরকারের খাতায় বলছেন যে আমি কিন্তু উইদাউট ডকুমেন্টস এসেছি। এবার উনি যেটা বললেন যে সব অপশনাল, আমি স্পষ্ট করে বলছি এইটা হচ্ছে সিটিজেনশিপ রুলস যেটা বেরিয়েছে গতকাল, এটা তার এক নম্বর পাতা, এটা তার দু নম্বর পাতা, এটা তার তিন নম্বর পাতার তিন নম্বর ক্লজের প্রথম লাইন, এভরি অ্যাপ্লিকেশন মেড আন্ডার দিস রুল শ্যাল বি অ্যাকম্পানি শ্যাল বি অ্যাকম্পানিড বাই এ কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট স্পেসিফাইড ইন শিডিউল ওয়ান এ। শিডিউল ওয়ান এর প্রতিটি ডকুমেন্ট হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তানের, এই ডকুমেন্ট আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার ওইখানকার ডকুমেন্ট দিতে হবে। তার ভেরিফিকেশন কি কবে করা হবে, যে আমি বললাম তো যে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে আপনি কলেজ পাশ করেছেন, আপনার বাগরগঞ্জ বা খুলনায় জমির পর্চা সেখানকার বিএলআরও, ঠিক আছে, সেটা আপনার মনে হয় ওখান থেকে বিএলআরও করার জন্য এইভাবে হয় না, আমি একটু পরে যাচ্ছেন, আমি এতক্ষণ বলিনি দরকার হয় না, দীপঙ্গত আসছি, যার কাছে এই জমির পর্চার ক্রস ভেরিফিকেশন হতে পারে, সেখানে উপজেলা রয়েছে,
সেখানে ব্লক নেই, এইটুকু আমার রয়েছে, কিন্তু আমি আপনি দাঁড়ান না, আপনি আপনার সময় বলে দিচ্ছি, ভয় পাচ্ছে বিজেপি ভীত, একজন বাঙালি যখন সোচ্চার বলছে বিজেপি ভীত, একজন বাঙালি যখন ধ্বংসের দিকে বলছে বাঙালি ভীত, একজন বাঙালি ভীত, এ ভীত হয়ে যাচ্ছে, এ ভীত হয়ে যাচ্ছে, এ ভীত হয়ে যাচ্ছে, এ ভীত হয়ে যাচ্ছে, এ ভয় পাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, কারণ আমি সত্যি কথা বলছি, ডকুমেন্টস দিয়ে বলছি, ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। আমি আসছি, আমি আসছি, আমি জানি না, আমি আছি, আপনার গবেষণাপত্র সঙ্গে বলবেন, সবাই বলবেন, আমি বলবো স্পষ্ট কথা, তাহলে আমাকে আপনি কি আবার শুরু করেছেন ইনি বলছে, বলুন বলুন বলুন, এ কি অসভ্য, বলুন, আরে আপনি অসভ্যতা করছেন, না আপনি কথা বলছেন, কথা বলছেন কেন, গর্গ বলুন, কি করছেন, গর্গ বলুন, না আপনি কথা দিচ্ছেন, আপনি আসলে করছেন, আমি আসছি দীপঙ্কর বাবু, আমি আসছি, আমি জানি দীর্ঘ দিন ধরে আমি কিন্তু আপনাকে অপমানের অভ্যস্ত করি কাকে এনেছে, না না বলুন বলুন বলুন, উনি দাবি করলেন যে অপশনাল সিএ রুলস এর পেজ 3 একদম টপ প্যারাগ্রাফ, কোনো অপশনের কথা নেই, শ্যাল লেখা রয়েছে, এ বি সি তিনটে কলামের তিনটে জিনিস দিতে হবে, একটা কপি অফ ডকুমেন্ট স্পেসিফাইড ইন শিডিউল 1A, আবার বলছি যেটা উনি আটকে দেওয়ার চেষ্টা করলেন, সব পাকিস্তান বা বাংলাদেশের ডকুমেন্ট, আফগানিস্তান মানে আমাদের এক্ষেত্রে বাংলাদেশটা হচ্ছে প্রাসঙ্গিক, সব ওখানকার ডকুমেন্টস, অথবা অথবা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এফ আর আর ও ফরেন, ঠিক আছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার, এবার আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু বাঙালি উদ্বাস্তুরা এসছেন, তারা এফআরও অফিসে খুব রেয়ার তারা রেজিস্ট্রেশন করেছেন, যেখান থেকে আপনি ওই 30,000 সংখ্যাটা পাচ্ছেন, এইবারটা খুব ডেঞ্জারাস জিনিস দেখাই লাস্ট, এটা বলেই আমি ব্যাপারটা শেষ করব। একটা আইন যখন হয় তার আগে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেই আইনটা কীরকমভাবে হবে সেটা ডিসকাসড হয়, 2016 এটা হচ্ছে জেপিসির তার রিপোর্ট, ঠিক আছে, তারপরে 2019 আইন পাস, অবশ্যই সাধারণত আইনের পরপরই তার রুলস ফ্রেম হয়ে যায়, এটা অনেকদিন হলো, ঠিক আছে, এই লোকসভার জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে অ্যামেন্ডমেন্ট বিল 2016 এটা ডকুমেন্ট লোকসভার সেক্রেটারিয়েট, তারা 18 নম্বর পৃষ্ঠা, আমি বলছি খুব ভয়ঙ্কর কথাটা শুনবেন একবার, এর হচ্ছে তারা মোটামুটি ফ্রেমিংটা করছে কিরকম একখানা জিনিস দেওয়া যেতে পারে, কাদের জন্য, কাদেরকে মাথায় রেখে, পিপুল ফ্রম নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার অ্যান্ড মালদ্বীপস মে বি এলিজিবল, অ্যান্ড অল নন মুসলিমস অ্যান্ড অল নন বেঙ্গলি স্পিকিং পার্সনস ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ may be made eligible for Indian citizenship, also period of naturalization should not be more than 5 years, এটা ডিসকাস হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেই মনন, সেই চেতনা, যে আলোচনা, যে আলোচনা, একদম আলোচনা, আমি বলছি তো যে আলোচনা, যার যেটা সাকার হয়েছে সিএ বিল হিসেবে, যে সিএ বিলে এমন ডকুমেন্টস হিন্দু বাঙালিকে পূর্ববঙ্গ থেকে আসে উদ্বাস্তুকে দিতে হচ্ছে যা অধিকাংশের কাছে নেই, তার কারণ তারা জানে পশ্চিম বর্ডারে যারা আছে এফআরওর মাধ্যমে অধিকাংশের ক্ষেত্রে তারা আসে নানা নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের এখানে সমাজের সঙ্গে মিশে যায় না, আমরা এখানকার ঘটিরা যেরকমভাবে আপন করে নিয়েছি কারণ তারা আমাদের ভ্রাতা, তারা আমাদের স্বজাতির, তারা সেখানে নিপীড়িত হয়েছে। সেকেন্ড একটা কথা বলবো, যেটা বারবার বলছে, আপনি বলছেন তাড়িয়ে দেবে, ব্যাপারটা তো পরে আসবে, এনআরসি সিএ ক্রোনোলজি কথাগুলো মনে নেই, আমি একজন ঘটি বাঙালি, স্পষ্ট কথা হচ্ছে আজকে পূর্ববঙ্গ থেকে আগত যিনি, তার আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, তার ভোটার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, তার রেশন কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, সেগুলো থাকা সত্ত্বেও যদি সে নাগরিক না হয় এবং এই অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে, তাহলে আমি নাগরিক হলাম কিসের ভিত্তিতে? উনি বললেন যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে 71-এর আগে ডকুমেন্ট চাওয়া হচ্ছে, তাহলে তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নিয়মটা বদলে দেওয়া যেত। অবশ্যই আমার সময় খুব কম, কারণ আছে আজকে সমগ্র বাঙালি জাতি আমাদের এই অন লাইভ এই প্রোগ্রামটা আবার তারা চাইলে দেখতে পারে, বলা হলো যে এই ডকুমেন্টগুলো অপশনাল, আমি এই তাদের হোম মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম ডকুমেন্টগুলো ভয় পাওয়ার কারণ আছে তাদের, যাদেরকে বলা হচ্ছে তুমি অ্যাপ্লাই করো কিন্তু তার কাছে ডকুমেন্টস নেই, কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে বাধ্য নয়, খুব স্পষ্ট করতে যারা একদম না, যাদের ডকুমেন্টস নেই, এবার কি হবে বলুন তো, এই ডকুমেন্টসগুলো ফটোশপ করার একখানা প্রক্রিয়া চালু হবে, কারণ মানুষ ডেসপারেট হয়ে যাবে, কারণ তাকে সেইভাবে ভয়টা পাওয়ানো হয়েছে বিজেপির দ্বারা, ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে, কিন্তু এই মুহূর্তে কে স্কুলে পড়ছে না যে কন্যাশ্রী পায় না, এই মুহূর্তে আমরা নাগরিকত্ব বলতে যা যা সরকারি সুবিধা বুঝি, কেন্দ্র সরকারি রাজ্য সরকারি, তারা তো পাচ্ছে, তো রেশন তো পাচ্ছে তারা, অবশ্যই খুবই স্পষ্ট কথা,
কিন্তু এটা নিয়ে যারা এখন রাজনীতি করতে নেমে গেছে, যারা বলছে এত ডকুমেন্টগুলো কোন রকম ডকুমেন্টস নয়, অপশনাল, আপনি মনে করলে পারবেন মনে করলে পারবেন, বসে বসে শুধু বাজার গরম করার কথা বললে হবে না। আর কোন একটা লোক 71 সালের আগে এসেছে, আজকে তাকে যদি বের করে দেওয়া হয় তার বেঁচে থাকার জন্য এখানে কি আছে আপনি বলুন তো? বলার কথা থেকে এই সমর্থন হলো পশ্চিমবঙ্গে কাউকে ভয় পেতে হবে না, কারণ নাগরিকত্ব যাবে না। মমতা ব্যানার্জি ভয় দেখানোর জন্য বসে আছেন, আজকে সরকারি সভায় অশোকনগর হাবড়াতে গিয়ে যে বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে উনি ভকলে গেছেন, ভয়ে একেবারে চুপসে গেছেন, ওনারা জেতার জায়গা নেই। কারণ ঠিক এইরকম বিতর্কে গোটা রাজ্য রয়েছে, তার কারণ বাংলা জানতে চায় সত্যি কি ভয় পাওয়ার আছে।